हम क्या करते हैं, सिंचाई करते हैं। खेती तो हमें की करो, आगे तो हमें पानी दियो ना, की और कारण है खेती तो हमें पानी तो की और कारण दियो, माटी नरम होने कारण है ना, माटी तो नरम हो जल ठीक है পানী তো মই এই বছর কি করেছো নতুন করিলো খেতি মই বেস্টিজ প্রোডাক্ট ইউজ করেছো মই প্রথম ইয়াত অলপ এগ্রিটু দিলো ঠিক আছে মোর খেতিত মই পানি লগত কি মিলালো এগ্রিটু আর তিসাঙ্গ স্যার কি কইলে এনে কইলে তিসাঙ্গ স্যার এনে দিল তো এটা মাটি তো আমি ইয়াত না পাও তো এটুর কারণে কোনটু বেশি মোটা কখন মত সেম আছে কি কিন্তু মোর কারণে বেশি মোটা লাগি আছে তো মই কি করো এটু হল মোর খেতি पानी तो मोर खेती दी दिल और ये किसान सार ठीक है इतना माटी नपाओ इतना माटी कारण देखा कारण तो दूटा पट्टा लैस कार्टून लैस दूटा कार्टून आम देखा तो यूर आम डिफारेन्स तो बुझी पाँच आम खेती पानी तो मोर खेती पानी तो कि जल्दी कम करते और किसान सारों खेती पानी तो किनकाले कम करते दूटार डिफारेन्स तो आम जो पानी दूँ पानी कि तल ले जाए বেশি তল না যায় এতিয়া পুরা শুকান আছে ধূপ রজুরি আছে পুরা শুকান আছে এতিয়া যদি আপনি পানি দিয়ে কি করব অল্প অল্প উপরে ভিজিব আর তলত না যায় বেশি বেশি কিমান যাব তিন ইঞ্চ চারি ইঞ্চ ছয় ইঞ্চ যদি নর্মেল খেতিটা আমি যদি জল পানি দিও ছয় ইঞ্চ যায় আমার এটু এগ্রি এটু যদি আমি মিক্স করে দিও বারো ইঞ্চি তলত লয় যায় ডিফারেন্স হল এটু যে আমি যদি নর্মেল পানি দি দিও তাহলে এটু ছয় ইঞ্চ যাব আর এগ্রি এটিটিউড যদি মিক্স করে আমি দিই তাহলে বারো ইঞ্চি যাব এটা ধানের সিজন হয় মাটি একদম বকা বনাব লাগে মাটি তো একদম নরম বনাব লাগে ইয়ার কারণে আমার কি লাগে বারবার পানি লাগে আর আমি যিমানবার পানি দিম পানি দিলে কি হয় আমার খরচটো বাড়ি যায় এজন মানুষ থাকিব পাম্প লাগিব কারোবার আছে যে পানি নাপালে কিনি আনিব লাগে কারোবার জিলৰ পৰা পুকুৰৰ পৰা পানী কিনি আনিব লাগে নহলে নদীৰ পৰা আনিব লাগে তো আমাৰ খৰচাটো এটা আছে ন তেলৰ খৰচা আছে মানুহৰ খৰচা আছে এগ্ৰিটিউটো যদি মিক্স কৰি দিওঁ যদি নৰ্মেলি আপোনাৰ খেতি তিসাং কুচাৰি খেতি ধৰি লওক যে ধান খেতি কৰি আছে তিসাং কুচাৰে তিনিবাৰ চাৰিবাৰ পানী দিব লাগিব ধৰক চাৰিবাৰ পানী দিব লাগিব মোৰ খেতিত মোৰ দুবাৰ লাগিব কিয় কাৰণে মাটিটো একদম নৰম বনাই ৰাখিব একদম বকা বনা মোৰ এতিয়া বকা থকা মোৰ একদম নৰম বনাই ৰাখিব বকা বনাই ৰাখিব তো কোনে উঠাব কোনে মেডাম আপুনি আহক আপুনি আগত তিসাং কুচাৰৰ খেতিটো চাওক বুলে এতিয়া তো দেখো ইয়াত হোয়াইট হোয়াইট আছে আছে মানে এতিয়ালৈকে মাটিটো ভালকে ভিজা নাই এনেকে হয় ন কত বা পানী মাটি বেছি ভিজি যায় কত বা পানীত মাটি বেছি ভিজাই নাই অলপ অলপ শুকান আৰু নরম এনেকে থাকে তো এটো এটা লেয়াৰ উঠিল মানে আমাৰ খেতি দুই তিনি চাৰিটা লেয়াৰ থাকে এটো সেকেন্ড লেয়াৰ সেম এটো থার্ড লেয়াৰ মোটামুটি সেম এইটো ফোর্থ লেয়ার সেমি আছে মোটামুটি অলপ ভিজিছে আর কোথা ভিগাই নাই তো আমি এইটো এইটো উঠাও আপনি নিজে ফালো কেহি পে হ্যাঁ কোথা আছে কোথা আছে মানে আমার যিমান কেটা মাটি লেয়ার আছে মই এইটো কারণে কৈছো যদি আমি নর্মেল পানি দিও ছয় ইঞ্চি যাব কিন্তু যদি মই এগ্রি এটিটু মিক্স করে দিও তেনহলে মোর বারো ইঞ্চি যাব এটা দেখো এটা দেখো কচু পাতা এটা দেখো কচু পাতা সরুর পর মই শুনে আছো যে কচু পাতা কেতিয়াও পানি নধরে হয় হসা না মিছা হসা মই আজি মিছা প্রমাণ করে দিম মই আজি মিছা প্রমাণ করে দিম আমি সরুর পর কি জানিছো কচু পাতা পানী নধৰে তো কোনে দিব পানী যাওক কিষাণপুৰ চাৰে খেতিত পানী দিলে পানীৰ লগত কিবা এটা কেমিকেল মিক্স কৰিলে
স্প্রে কারণে স্প্রে করব লাগিব পোকা ধরিছে এটা পানি তো থাকিব লাগিব তাতে স্যার আপ স্প্রে গুছাই এ তেসাঙ্গর সরকার কেদিম ওরে মেরা গতি ঠিক আছে দুটাটা আমি স্প্রে কইলো এটা স্প্রে কারণে নাই বলি মই এনে গ্লাস দেখাই আছো মেরে খেতি মে লেকিন মে কচু কা পাতা বহুত ভরা লিয়া হ্যাঁ अरे पूरा घुसा देते इसको इसको भी पूरा घुसा देते हैं स्प्रे करते तो हम लोग अब कौन उठाएगा मैडम अपने हम आगत कौन को उठाओ हाँ आगत किसान को सर को उठाओ सुन পানি আছে তো এটা পানি কচুপাতটা এনেকা থাকিব আর যেতিয়া স্প্রে করিম তেতিয়া বতাহ চলিব রোদ্র থাকিব তো বতাহ অল চলাই দিম চলাই দিছো আছে পানি পানি তো ইমান নাই এইটো তো অলপ পানি তো নাই এটা এটা রাখিলো আর যেতিয়া ধূপ দিব তো আরো না থাকে এটু এটা উঠাই চাও কি আছে ইয়ার পানি লাগি আছে পুরা ইয়ার পানি পুরা লাগি আছে মই কৈছো আজি মই মিছা প্রমাণ কৰি দিম যে খেতি কচু পাতাৰ পানি নধৰে এটা পানি ধৰে না এটা আমি কব পাৰিম হয় আমাৰ কাছত এনেকা প্ৰডাক্ট আছে যে কচু পাতাটো পানি দিব পাৰে এতিয়া সব দিশাম গছৰ খেতি তো ৰোদ পৰিছে বতা পৰিছে মোৰ খেতি তো বতা পৰিব কিন্তু মাটি ওপৰে কিন্তু কি কৰিব যেনেকে আছে সেনেকেই থাকিব মানে কি হল যে আমি যে কৈছো স্প্রেডার অলপ আগত কৈছো না স্প্রেডার যদি আপনি স্প্রেটো ইয়াত কৰিছে এই কি কৰি স্প্রেডার নিছে পুরো একদম চাৰি ফালে নিজে নিজে যাই থাকে ইয়াৰ লগত আমি আৰু যদি আমাৰ কীটনাশক কিবা এটা পোকা মাকৰ তলত আছে পাতাত আমাৰ আৰু তলত গৈ কিনে পাতাত স্প্রে কৰিব নালাগে এই পাতাত নিজে নিজে কৰিব আৰু যদি ফুলৰ ভিতৰত থাকে নহয় কেতিয়াবা পোকা যদি ফুলৰ ভিতৰত থাকে একুইটিটোৰ লগত কিবা যদি আমি কীটনাশক বজাৰৰ পৰা আনা কীটনাশক যদি মিলাই কিনি মাৰোঁ তো ফুলৰ ভিতৰৰ পৰা পোকাটোক ওলাই দিয়ে ওলাই কিনি বাহিৰত মাৰি দিয়ে ঠিক আছে এতিয়া দুটা হ'ল এতিয়া আমি যেতিয়া এই দিওঁ খেতিত আমি কি দিওঁ ৰাসায়নিক সাৰবিলাকত কি দিওঁ ডি ইউ পি দিওঁ ইউৰিয়া দিওঁ আমি কি দিওঁ ইউৰিয়া দিওঁ ডি ইউ পি আৰু কিবা ডি ইউ পি পটাছ কিবা কিবি কৈ থাকে তো ধৰক এইটো সেনেকৈ এইটো ডিচেম্বৰ চাৰিও খেতি হয় আগত নৰ্মেল পানী দিছে হাল মাৰিছে তাৰপিছত কি কৰিব ইউৰিয়া ডি পি দি দিব ঠিক আছে আৰু এইটো মোৰ খেতি মই অলপ ভালকৈ দিব লাগিবতো কমলা বেছি হ'ল ঠিক আছে আৰু দিম এতিয়া আমি চাই থাকিম দেখক এইটো কি আছে মাটিৰ শোষণ শক্তিটো কমি গ'ল আৰু এইটো দেখক যাই আছে তলত যাই আছে তো কি হয় আমি যেতিয়া ইউৰিয়া ডি পি টো দিওঁ তো মাটি যিমান টানিব লাগে সিমানটো টানি লয় বাকী কিছুমান জেগাত দেখিব আপুনি হোৱাইট হোৱাইট হৈ আছে চাদা চাদা হৈ থাকে মানে এইবিলাক আৰু মাটিত যাব পৰা নাই তো এইটো কি হ'ল বেয়া হৈ গ'ল হয়নে নহয় এইটো দুটাক যদি মই আৰু আধা ঘণ্টা কাৰণে ৰাখি দিওঁ এইটোত আৰু একদমেই নাথাকে এইটোত অলপ থাকি যাব এইটো 100% অলপ হ'লেও থাকিব তো ইমান টাইম আমাৰ তাত নাই আৰু আধা ঘণ্টা এক ঘণ্টা এইটোত এইটো হৈ যাব এইটোত আমি চাইডত ৰাখি দিওঁ তো থ্যাংক ইউ সো মাছ এ থা আজকে আমাৰ এগ্ৰি এক্টিটিউডৰ ডেমনষ্ট্ৰেশ্যন